السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুগণ সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দীর্ঘ এক দেড় মাস পরে আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। আমরা মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, কিছুদিন আমাদের একটু সমস্যা হয়েছিল, এই জন্য আর কি আমাদের একটু সময় লাগলো। তবে প্রিয় দর্শক, আপনারা আর চিন্তা করবেন না, আপনারা এখন থেকে ধারাবাহিকভাবে নিয়মিত আমাদের এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন, আমাদের নতুন ভিডিওগুলো নতুন দেখতেছেন প্রথম, তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকের মূল টপিক হলো, আজকে আমরা নামাজের, আমরা যখন নামাজ পড়ি, নামাজের যখন সেজদা দিই, ওই সেজদার মাঝখানে, দুই সেজদার মাঝখানে আমরা যে দোয়া পড়ি, সেই দোয়া, দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়তে হয় সেটা আমরা অনেকেই জানিই না। আমরা যখন রুকু করে নামাজে দাঁড়িয়ে রুকু শেষ করে যখন আমরা সেজদাতে যাই, সেজদাতে যাওয়ার পরে, প্রথম সেজদা শেষ হওয়ার পরে দ্বিতীয় সেজদা দেওয়ার আগে মাঝখানে আমরা যে একটু বসি, সেই সময় একটা দোয়া পড়তে হয়, সেই দোয়াটি আমরা অনেকেই জানি না। তবে প্রিয় বন্ধুগণ, আর চিন্তা করবেন না, আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে এই দোয়াটি শিখে নিব এবং আমল করব ইনশাল্লাহ। যারা যারা এই আমলটি করতে চান বা শিখতে চান, তারা ইনশাল্লাহ আমাদের এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই দোয়াটি শিখে নিন। তো প্রিয় বন্ধুগণ, দোয়াটি এখন আমি পড়ে দিব এবং স্ক্রিনে লিখে দিব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং শিখবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি, দুই সেজদার মাঝখানে এই দোয়াটি সবাই মনে রাখবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আমি আরেকবার বলতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তবে বন্ধুগণ, এই দোয়াটি যদি আপনারা শিখতে মুখস্থ করতে সমস্যা হয়, আমরা যারা দিনী লাইনে আছি, যারা স্কুল কলেজে থাকেন, তারা অবশ্যই বড় দোয়া মুখস্থ অনেকেই করতে পারে না, আবার অনেকেই করতে পারে। তো এর এই দোয়াটার বদলে আরেকটি দোয়া আছে, এটাও করতে পারবেন, আরেকটি এর থেকেও ছোট দোয়া আছে, সেটি হলো, এই দোয়াটি হলো, রব্বিগফিরলি রব্বিগফিরলি। প্রিয় বন্ধুগণ, আমরা যে দোয়াটি পড়লাম, দোয়াটির অর্থ জেনে নেই। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে হিদায়ত নসিব করো, তুমি আমাকে মাফ করে দাও, হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেলে নতুন নতুন এরকম এখন থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ভিডিও পাবেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ দিয়ে যাব। আপনারা কি 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 বিষয় আপনারা ভিডিও চান, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, নতুন একটি ভিডিওতে, গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।